পরে সেটা পেমেন্টটা দিল কি দিল না, বা পয়েন্টটা যোগ হচ্ছে কি হচ্ছে না, কাজটা সফল হয়েছে কি না, সেই বিষয়ে। ঠিক আছে, তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। চলে আসার পরে দেখেন ডান পাশে আমার একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মাই প্রোফাইল, ওয়ালেট, টপ ইউজার, রেফারেন্স, রেফার সাপোর্ট। ঠিক আছে, তো আমরা মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন ওয়ার্ক, প্রথমে আছে ওয়ার্ক, আমি কয়টা কাজ করছি। ঠিক আছে, 129টা কাজ করছি, 90% আমাদের স্যাটিসফাই করছে। তারপরে আছে জব, 0%। এখানে দেখেন টাস্ক ডোন, আমি টোটাল টাস্ক দিছি কয়টা, 119টা স্যাটিসফাই করছে, মানে আমাদের টাকা দিছে 34টার। ঠিক আছে, 13টা নট স্যাটিসফাই হয়েছে, মানে এই 13টার কাজের টাকা আমাদের দেয় নাই, কারণ ওরা বোঝাইতে চাচ্ছে যে কাজটা আমি ঠিকভাবে করতে পারি নাই। ঠিক আছে, এখন আমি পেন আমার কাজ পেন্ডিংয়ে আছে 82টা, মানে এই 82টার টাকা আমি পাবো এখনও। ঠিক আছে, তারপরে দেখেন জব কমপ্লিট করছে 52টা। তো 52টার যে আমরা যে 52টার পেমেন্টটা দিয়েছে সেটা কীভাবে বুঝবো, মানে টোটাল এখানে 52টা দেখাচ্ছে, এই যে আমাদের 13টা হলো আনসার্টিফাই করছে, আর হলো সার্টিফাই দিচ্ছে 34, এইগুলো মিলায় 13টা। এখানে দেখেন নীল আছে সার্টিফাই 34টা, এখানে আছে আনসার্টিফাই 13টা, আর পেন্ডিংয়ে আছে 82টা। তো এটাই আমাদের কাজেরই যে আমরা কীভাবে কাজ করছি না করছি কীভাবে বুঝবো আর কি, আমরা কতটুকু কাজ করছি বা পেমেন্ট কতটুকু দিয়েছে বা কোনটা কোনটা দেয় নাই। তা আমরা একটা জিনিস বুঝি না যে আমাদের পেমেন্ট কোনটা কোনটা দেয় নাই, সেই ক্ষেত্রে আমরা আবার আমার ডান পাশে যে ছবি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে আমরা যাব এখানে না, মাই এই ডান পাশে বাম পাশে, বাম পাশে থ্রি ডটে ক্লিক করবো। ঠিক আছে, তারপরে মাই ওয়ার্কে যাব, মাই ওয়ার্কে যে মাই টাস্ক, এখানে গেলে দেখো যে আমি যে কাজগুলো করছিলাম কোনগুলো পেন্ডিংয়ে আছে, কোনগুলো আনসার্টিফাই করছে আর কোনগুলো অ্যাপ্রুভাল করছে। ঠিক আছে, যে সবুজ বাতি যেগুলো আছে এগুলো অ্যাপ্রুভাল করে দিয়েছে, মানে এগুলোর টাকাগুলো আমাদের যে কটা পাইতাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেন 0.63 একটা পেন্ট পাইছি, 17 পাইছি, 17 পাইছি, 15 পাইছি। আর একটা দেখেন এই যে আনসার্টিফাই। ঠিক আছে, এখানে যদি আপনার কাজটা আপনার মনে হয় যে আমি ঠিকঠাক করছি তাও আমাদের পেমেন্ট দেয় না, সেক্ষেত্রে কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন, কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনি ঠিকভাবে কাজটা করছেন কি না। আচ্ছা ঠিক আছে, এভাবে বুঝবেন যে কাজ মানে কীভাবে কতটুকু করছেন বা পয়েন্টটা যোগ হয়েছে কি না। আর এখানে দেখেন আর্নিং ও ডিপোজিট, আর্নিং যেটা, ঠিক আছে, আর্নিং যেটা এটা হলো আপনার হলো যে আপনার যে পয়েন্টগুলো দিচ্ছে বা ডলার দিচ্ছে ওইটা, আর ডিপোজিট মানে আপনি টাকা আপনি নিজে টাকা ঢোকায় যে কাজ করাবেন সেটা হলো ডিপোজিট করে আপনি আরেকজনকে একটা কাজ দিবেন। আমাদের যেরকম কাজ দিচ্ছে ওরকম ডিপোজিট করে যে সময় কাজ দিবেন তো আপনার কাজগুলো মানে সবাই করে দেবে, ওইটাই হলো ডিপোজিট। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।